মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় যাতা কলে, মানুষ বড় চোখের জলে, এর নেই কি সান্ত্বনা। হ্যালো গাইস, আমি মিসেস সাহা, আপনাদের সামনে আজ আমি যে গাছটি নিয়ে এসে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেই গাছটি হচ্ছে অ্যাডেনিয়া লিলি। এই গাছটিকে লিলি গাছ বলা হয়, কিন্তু এই গাছটি লিলি গাছের প্রজাতি নয়, এটি ধুতরা প্রজাতির গাছ। এবং ধুতরা প্রজাতির গাছ বলে এটাকে বেলোডোনা লিলিও বলা হয়ে থাকে। এই গাছটির গ্রো হয় এ ধরনের বাল্ব থেকে, এই যে বাল্বগুলো রয়েছে এই বাল্বগুলো থেকে এ ধরনের গাছ গ্রো হয়। এ ধরনের গাছে যখন গ্রো হয় তখন আপনারা যখন এই বাল্বগুলো কিনবেন তখন আপনারা দেখবেন যেন এই বাল্বগুলো খুব বড় হয়। এগুলো যখন আমরা লাগাই তখন এই যে এটা যেরকম পজিশনে আছে এইভাবে এই এতটা বার করে 1/3 অংশ উপরে বার করে বাকিটা মাটিতে দিয়ে দিতে হয়। এগুলো ওইভাবে আমি লাগিয়েছিলাম, কিন্তু এগুলো তো আমার এটা এই বছরের গাছ নয়, এটা আগের বছরের গাছ। এবং আগের বছরের গাছ বলে আপনারা দেখুন এই ফুলগুলো কত সুন্দর গ্রো করেছে, এবং এক একটা থেকে দেখুন এখানে অলরেডি 3টে, এখানে 2টো, এখানে আরও একটা বেরোবে, এভাবে সমস্ত ফুলগুলো বেরিয়েছে এবং স্টিকগুলো যথেষ্ট লম্বা হয়েছে। তো এইভাবে আমাদের এই গাছটা অনেক আগের বছরের গাছ বলেই এতটা গাছটা ভালো হয়েছে। তা এই গাছের যে এইগুলো টকগুলো রয়েছে এইগুলো থেকে এগুলো লম্বা ধরনের একটু হয় এবং গাছটা এগুলো থেকেই খাদ্য নিতে পারে। তো যখন আপনারা দোকান থেকে এই বাল্বগুলো কিনবেন তখন আপনারা দেখবেন যেন বাল্বগুলো বেশ শক্ত মতন হয় এবং বেশ সাইজটা বড় হয়। সাইজটা যদি বড় হয় তবে এই যে একটা স্টক বেরিয়েছে এবং ফুলগুলো বেরিয়েছে, এবার এটা যখন শেষ হয়ে যাবে দেখুন এখানে আরও একটা স্টক বেরিয়ে গেছে, এটাও আবার এখান থেকেও আবার ফুল বেরোনো শুরু হবে। স্টকটা এরকমই লম্বা হবে এবং ফুল হবে, আর এই স্টকটা যখন শেষ হয়ে যাবে এক একটা ফুল যখন শুকিয়ে যাবে তখন আমি এই ফুলগুলোকে এক একটা করে কেটে দেব। এখন আমার গাছটা খুব সুন্দর আছে তাই একটা ফুলও কাটা চলবে না, এই গাছটাকে আমি একটা করে ফুল হবে এবং একটা করে ফুল আমি কেটে দেব। এবং যখন সব ফুলটা শেষ হয়ে যাবে তখন আমি এই স্টকের এখান থেকে কেটে দেব। আপনাদের যাদের আমার দেখুন গাছের পাতাও আছে, যাদের গাছের পাতা থাকবে না তারা এখান থেকে কাটবেন, কারণ এই যে সবুজ এই স্টকটা থেকে গাছটা খাদ্য নিতে পারবে। কিন্তু আমার যেহেতু পাতাও আছে তাই আমি স্টকের এখান থেকেই কেটে দেবো, এবং আরও আমার আরও স্টক বেরোবে এই ফুলগুলো, এই ফুলগুলো এর কোনোটা আগে শেষ হবে কোনোটা পরে শেষ হবে, আবার এটা শেষ হয়ে গেলে আবার এটা বেরোবে, আবার এটা হয়ে গেলে আবার এটা বেরোবে, এভাবে বেরোতে থাকবে। এই ফুলগুলো বিভিন্ন রঙের হয়, আমার কাছে এই ক্রিম কালারটা আছে, এছাড়া এটা সাদা রঙের হয়, গোলাপি রঙের হয়, লাল রঙেরও হয়, এবং এগুলো দেখতে খুবই সুন্দর। এটা মোটামুটি এই ফুলগুলো শুরু হয় হচ্ছে এই সময় থেকে শুরু হয়, মার্চের শুরু থেকে এবং থাকে হচ্ছে জুনের শেষ পর্যন্ত। আর এর এই এটা গ্রো করার জন্য এই বাল্বগুলো লাগানোর সময় হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। অক্টোবরের সময় যদি আপনারা এই বাল্বগুলোকে লাগান তাহলে আপনাদের এত সুন্দরই ফুলই হবে। যদিও এটা আমার আগের বছরের গাছ তাই এটা আরও বেশি ভালো গ্রো হয়েছে। এই গাছগুলো যখন আপনাদের শেষ হয়ে যাবে তখন আপনারা কিন্তু এই গাছটা ফেলে এই টবটায় নতুন কোনো গাছ লাগাবেন না, কারণ এই গাছগুলোর শিকড় যতটাই ভেতরে পেঁচিয়ে যাবে এই গাছ ততই ভালো হয়, এগুলোর শিকড়কে ছাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। মোটামুটি
একটা টবের মধ্যে আপনারা 4 বছর পর্যন্ত এই গাছটাকে রাখতে পারবেন। 4 বছর পর উপর থেকেই বুঝতে পারবেন যে খুব বেশি ঘন ঘন এই বাল্বগুলো হয়ে গেছে, তখন আপনারা কিছু ছাড়িয়ে সেখান থেকে আপনারা বাড়ি থেকে এই বাল্ব সংগ্রহ করে আবার নতুন টব তৈরি করতে পারবেন। এবার আমি আসি সারের ব্যাপারে। এই গাছে আপনারা দেবেন জৈব সার। জৈব সার হচ্ছে গোবর সার এবং সর্ষের খোল, এই দুটোকে জলের মধ্যে ভিজিয়ে পচিয়ে এই টবের একদম পাশ থেকে আপনারা তরল সার দিয়ে দেবেন সপ্তাহে 7 থেকে 10 দিনের মধ্যে। এছাড়া এই গাছ পছন্দ করে ফসফরাস, সেই জন্য ফসফরাস দেওয়ার জন্য ডিএপি সার আপনারা দিতে পারেন। তা কীভাবে দেবেন? 10 দিন দেবেন তরল সার এবং তারপরে সপ্তাহে 10 দিন পর দেবেন আপনারা ফসফরাস। এভাবে অল্টারনেটিভ ওয়েতে এই গাছে যদি সার দেওয়া হয় তবে এই গাছে খুব ভালো ফুল পাবেন। বলি গাছে রোদের কথা, যখন এই গাছের বাল্ব আপনারা লাগাবেন তখন খুব বেশি রোদে রাখতে হবে। তারপরে যখন এখান থেকে ছোট ছোট এরকম বেরিয়ে যাবে, এরকম পাতার মতো এই স্টকের ছোটগুলো যখন বেরোবে তখন এটাকে সেমি শেডে টপটা নিয়ে আসতে হবে এবং সেই সেমি শেডে এটা বড় হবে এবং এভাবে ফুলও দেবে। যদি সেমি শেডে রাখা হয় তাহলে এই ফুলগুলো অনেক বেশি দিন স্টে করবে। আর যদি খুব তাপালো রোদে রাখা হয় যেখানে পুরো সারাদিনের সানলাইটটা বিকালের সানলাইটটা পায় তাহলে এই ফুলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর একটা কথা, এই স্টকগুলো যদি কেটে ফুলদানিতে রাখা হয় তাহলে 15 দিন মতনও ফুলদানিতে জলের মধ্যে এগুলো তরতাজা থাকে। এবারে আসি রোগ পোকার কথায়। এই গাছে খুব বেশি ফাঙ্গাসের ইনফেকশন হয়, তাই ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবার জন্য আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। ফাঙ্গাসের হাত থেকে গাছটাকে না যদি বাঁচানো যায় তাহলে খুব বেশি ফুল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমার মনে হয় এই গাছের সব রকম কিছুই আমি আলোচনা করলাম। নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলটির নাম হচ্ছে সখের বাগান। ইউটিউবে এই চ্যানেলটি আপনারা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইবও করবেন। আমি সেটা আশাও করতে পারি না কারণ আমার এটা নতুন চ্যানেল। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, তাতেই আমি খুশি। নমস্কার বন্ধুরা।